এই পরিস্থিতির উপর নির্ভর করে আর প্রাকৃতিক দুর্যোগ আরম্ভ হয়েছে। এই দুর্যোগের উপর নির্ভর করে চেঙা রাজচক্রের বিষয়া মহোদয়ের নির্দেশ মর্মে মই কসরুদ্দিন আহমেদ চেঙা রাজচক্রের ICSK আর লাটমন্ডল হয় আর রাজচক্রের অন্তর্গত গুমা ফুলবাড়ি বালাপাড়া চন্দনপুর আর হেপচা এই কখন গাঁও মই পরিদর্শন করো আর তারে যিখিনি মানুষ উঠাবলগা আছিল বানপানীত আবদ্ধ হয়ে আছিল সেই মানুষ আর গরু ছাগলী আমি উদ্ধার করে স্থায়ী ক্যাম্পত আমি জায়গা ঠাই দিছো তেওঁলোকৰ।